রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। এটাই বোধ হয় দোস্ত বড় চেনা ছবি এ রাজ্যের। কেউ আসে কেউ যায়, কুর্সি বদল হয়, কিন্তু কিস্সা বদলায় না। কেমন আছে সরাসরি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা খোঁজ নেব। চলুন দেখে নেওয়া যাক ঠিক কেমন অবস্থায় রয়েছে জঙ্গলমহলের মানুষ। তখন হবে তো কোথায় কথায় বলে ভোটের সময় কাজী। এর ব্যতিক্রমী নয় কেচন্দা গ্রামের জনপ্রতিনিধিরাও। নেতারা মাঝে মধ্যে আসেন, তবে ভোটের আগে অবশ্যই প্রতীক চিনিয়ে দিয়ে যান, কোথায় ছাপ দিতে হবে, ব্যাস তারপর সেই গতানুগতিক। অন্ধকার তাদের ঘরে ঘরে, ঘর একেবারে নেই বললেই চলে। যখন প্রাকৃতিক বিপর্যয় আসে সেই সময় তারা কোথায় ঠাঁই নেবেন তার কোনো খোঁজ নেই এই গ্রামের মানুষগুলোর। এই যে সরকারি প্রকল্পে যে ঘর বাড়ির জন্য টাকা দেয় সরকার, হ্যাঁ প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই যোজনার কোন টাকা কখনো? না না কিছুই পাইনি। আবেদন তো করেছিলেন? হ্যাঁ আবেদন করা হয়েছে, কিছুই কোনো সাড়া শব্দ কিছুই নেই। যে অবস্থায় আছো বল, সেখানে কি কোনোদিন দেখতে এসেছিলো, কাউ সার্ভে করতে দেখতে এসেছিলো যে তোমরা কি অবস্থায় আছো, বাড়ির ছবি তুলতে কি এসেছিলো? না 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 না, ছবি তোলা তো দূরের কথা, কেউ কোনো খোঁজ খবর নেয় না। ছাপে ভোট দিবেন, এ ছাপে ভোট দিবেন, সব পার্টি গুলো আসবে, তখন তখন আর আসবে না, তখন আর এখন কোনো লোক আসেনি, না কোনো সুবিধা নেই। ফাটা দেওয়ালে লেখা মিশন নির্মল বাংলা, ছবিতে স্পষ্ট অবস্থার দৈন্যদশা। সরকারি সুবিধা থেকে প্রাপ্ত জঙ্গলমহলের সরকারি বাথরুম তৈরিতেও টাকা চাওয়ার অভিযোগ। বারংবার আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা, কেউ জানতে আসে না কেমন আছেন ওরা। ওই যে বাথরুম বানাবার জন্য টাকা দিতে হবে, আবার তবে যেই করবে, দিবেনি। কার কারা বলছে, কি বলছে টাকা তো? ওই যারা বানাবে তারাই বলছিল, বলে টাকা লাগবে তবে যেই বাথরুম হবে, কত 2000 করে নেবে বলছে। হ্যাঁ আমরা কোথায় পাবো? না না আমরা বার্ধক্য টাকা পাইনি, প্রায় অনেকবারই আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমাদের অ্যাপ্লিকেশনে কোনো গুরুত্বও দেয়নি সরকার, বা ব্লকে গিয়েও করে এসেছি, ব্লকেও কোনো গুরুত্ব দেয়নি, এই জন্য আমরা বিভিন্ন রকমভাবে বঞ্চিত।
সরকার বদলায়, বদলায় শাসকের কুরসি, কিন্তু বদলায় না সাধারণের জীবনযাপনের মান। শাসক যতই বলুক জঙ্গলমহল হাসছে, আসলে জঙ্গলমহল আজও রয়ে গেছে জঙ্গলমহলে। ভোট আসে, ভোট যায়, বদলায় না দুর্ভোগের ছবিটা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, বিনপুর।